हेलो स्टूडेंट्स, आईसीएसई बोर्ड एग्जाम 2020 क्लास 10 এর যে ম্যাথমেটিক্স সলিউশন শুরু করেছিলাম তার আজকে হবে থার্ড ভিডিও। ঠিক আছে, আমি কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে করব কোশ্চেন নাম্বার 3টা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 তে এ বি সি তিনটা পার্ট রয়েছে। প্রথমটাতে আছে এ নম্বরে আছে, দেখো এ নম্বরটাতে আছে, ইন দা গিভেন ফিগার, গিভেন ফিগার বেলো এখানে একটা ফিগার দেওয়া আছে, একটা সার্কেল দেওয়া আছে, এখানে ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ঠিক আছে, এই সার্কেলটার সেন্টারটা হলো ও, এন্ড এ বি ইজ এ ডায়ামিটার, এ বিটা হলো একটা ডায়ামিটার, এই সার্কেলটার একটা ডায়ামিটার এ বি। ইফ এফ সি ইকুয়াল টু বিডি, এস সি আর বিডি এই দুটা ইকুয়াল দেওয়া আছে, এস সি আর বিডিটা ইকুয়াল দেওয়া আছে, এটা এটা ইকুয়াল। ঠিক আছে, এন্ড অ্যাঙ্গেল এ ও সি 72 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ও সি, এ ও সি এটা দেওয়া আছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, আমাকে বের করতে হবে এখানে তিনটা অ্যাঙ্গেল বের করতে হবে, তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু বা মেজার বের করতে হবে। এখানে অ্যাঙ্গেল এ বি সি কত, তারপর অ্যাঙ্গেল বি এ ডি, আর একটা হলো অ্যাঙ্গেল এ বি ডি। ঠিক আছে, আচ্ছা কিভাবে করছি আমি দেখো, প্রথমটা দেখো অ্যাঙ্গেল নাম্বার 1 টা যেটা আছে এটা হলো অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি টা হবে এ বি সি, এ বি সি ইকুয়াল টু হবে এ বি সি, এটা তো এ অ্যাঙ্গেলটা, এটা হলো এ অ্যাঙ্গেলটার হাফ হবে এটা। ঠিক আছে, এটা তো সেন্টার, তো ঠিক আছে সার্কেলটা সেন্টার, ঠিক আছে এটা সেন্টার, এটা হলো কি বলে এটা সার্কুমফারেন্স। ঠিক আছে, তাহলে এ অ্যাঙ্গেলটা সেন্টার অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেলটার ডাবল হবে, তাহলে এটা হবে এটার হাফ, এটা হবে হাফ অফ অ্যাঙ্গেল এ ও সি, এ ও সি ইকুয়াল টু হাফ ইন টু এ ও সি দেওয়া আছে 72 ডিগ্রি, দ্যাট মিন্স এটা হবে 36 ডিগ্রি। তবে কোশ্চেন নাম্বার 1 টা হয়ে গেল, এ বি সি ভ্যালুটা কত, 36 ডিগ্রি, এ বি সি টা 36 ডিগ্রি, এটা পেয়ে গেলাম আমরা 36 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল, এবার নাম্বার 2 টা করব। ঠিক আছে, 2 করার জন্য এটা হলো বি এ ডি, বি এ ডি এটা করার আগে আমি এখানে দেখো দুইটা ট্রায়াঙ্গেলকে আমি দেখো এখানে আরেকটা রিলেশন তো এ সি ইকুয়াল টু বিডি দেওয়া ছিল, এটাকে কাজে লাগিয়ে আমি দুইটা ট্রায়াঙ্গেলকে এ সি বি আরেকটা হলো বি ডি এ এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমি কনগ্রুয়েন্ট প্রুভ করব। ঠিক আছে, দেখো কোনটা কোনটা নিচ্ছি আমি, ট্রায়াঙ্গেল এ সি বি অ্যান্ড ট্রায়াঙ্গেল বি ডি এ, বি ডি এ। ঠিক আছে, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো এখানে এটা যে এটা 90 ডিগ্রি হবে, এখানে এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, কারণ এটা ডায়ামিটার তো, এটা ডায়ামিটার, তাহলে এটা একটা হাফ সার্কেল, ঠিক আছে সেমি সার্কেল, এটা সেমি সার্কেলের এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। আর মানে এটা রাইট ট্রায়াঙ্গেল হলো, তাহলে এই এসিবি এবং বিডিএ দুটা রাইট ট্রায়াঙ্গেল, এসিবি বিডিএ দুটা রাইট ট্রায়াঙ্গেল হলো। ঠিক আছে, রাইট ট্রায়াঙ্গেল হলে রাইট ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসটা দেখো এ বিটা কমন এখানে, ঠিক আছে এ বিটা ডায়ামিটার তো, এটার হাইপোটেনাস এবং এটার হাইপোটেনাসটা তাহলে ইকুয়াল। আর একটা সাইড এসি আর এটাতে বিডি ইকুয়াল, এটা কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এই দুইটাকে যে কোনো রাইট ট্রায়াঙ্গেলের যদি হাইপোটেনাস এবং অন্য যে কোনো একটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে দুইটা কি লিখতে পারি আমরা, এটা কনগ্রুয়েন্ট। ঠিক আছে, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলো। ঠিক আছে, এই দুইটা যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে আমি লিখতে পারি যে এটার অ্যাঙ্গেল গুলি ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলের বি এ ডি এর বা বি ডি এর অ্যাঙ্গেল বি এ ডি, এটার অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু হবে বি এ ডিটা হবে ওই ট্রায়াঙ্গেলের এ বি সি, ঠিক আছে অ্যাঙ্গেল এ বি সি, এ বি সি ভ্যালুটা আমরা আগে কোশ্চেন নাম্বার 1 এ বের করেছিলাম, এটা কত ছিল 36, তাহলে এটাও 36 হবে। ঠিক আছে, তাহলে বি এ ডি ভ্যালুটা 36 ডিগ্রি, তাহলে 2 নাম্বারটা হয়ে গেল আমাদের, 2 নাম্বারটা বি এ ডি এটা হলো 36 ডিগ্রি। ঠিক আছে, 2 নাম্বার, এবার করছি 3 নাম্বারটা, দেখো 3 নাম্বারটা কোশ্চেন 1 টা হলো এ বি সি, এ বি সির ভ্যালুটা 36 বেরিয়েছিল, 2 নাম্বারটা হলো বি এ ডি, বি এ ডি অ্যাঙ্গেলের ভ্যালুটাও 36 বেরিয়ে এলো, এবার হলো
এবিডি এ বি ডি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে এখন এই পুরোটা আচ্ছা এটা হবে দেখো এই যে বিডি এ যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হলো 36 ডিগ্রি ঠিক আছে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল তো 180 হয় একটা 90 ডিগ্রি আর একটা 36 ডিগ্রি এটা তো 36 ডিগ্রি এখন পেলাম আমরা 36 ডিগ্রি তাহলে অন্য অ্যাঙ্গেলটা কত হবে এ বি ডি ঠিক আছে তাহলে এ বি ডিটা হবে অ্যাঙ্গেল এ বি ডি রাইট ট্রায়াঙ্গেলের অ্যাকিউট অ্যাঙ্গেল দুইটা প্লাস করলে 90 ডিগ্রি হয় ঠিক আছে এ বি ডিটা হবে তাহলে 90 থেকে আরেকটা অ্যাকিউট অ্যাঙ্গেল মাইনাস করে দিচ্ছি 36 ডিগ্রি আরেকটা তো 90 ডিগ্রি এটা তো 90 তাহলে বাকি দুইটা অ্যাকিউট অ্যাঙ্গেল প্লাস করলে হবে 90 ডিগ্রি তাহলে একটা 36 তো আরেকটা হবে তাহলে 90 মাইনাস 36 ইকুয়াল টু হবে একটা 54 ডিগ্রি ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল এবিসি এর ভ্যালু পেলাম 36 ডিগ্রি অ্যাঙ্গেল বিএডি এর ভ্যালু পেলাম কত 36 ডিগ্রি এবং এবিডিটা হলো 54 ডিগ্রি ওকে দেখো নেক্সট বি নাম্বার বি নাম্বারটা হলো প্রুফ দ্যাট একটা ত্রিকোণমিতি দেওয়া আছে ত্রিকোণমিতিক আইডেন্টিটি এখানে একটা প্রুফ করতে হবে ঠিক আছে এখানে সাইন এ বাই ওয়ান প্লাস কট এ মাইনাস কজ এ বাই ওয়ান প্লাস টেন এ ইকুয়াল টু সাইন এ মাইনাস কজ এ প্রুফ করতে হবে ঠিক আছে দেখো আমি করছি এটা এলএসএস টা বা লেফট সাইডটা লিখছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে এখানে সাইন এ বাই ওয়ান প্লাস কট এ মাইনাস কজ এ বাই ওয়ান প্লাস টেন এ এই তো ইকুয়াল টু এখানে আমি সাইন এ বাই ওয়ান প্লাস কট এ লিখতে পারি আমি কজ এ বাই সাইন এ কট এ ইকুয়াল টু কজ এ বাই সাইন এ মাইনাস এখানে হলো কজ এ বাই ওয়ান প্লাস টেন এ কে লিখতে পারি আমি সাইন এ বাই কজ এ টেন এ ইকুয়াল টু হলো সাইন এ বাই কজ এ ঠিক আছে তাহলে দেখো এখানে হবে সাইন এ নিচে যদি আমি এলসিএম করে নিই এটাকে এলসিএম করলে হবে সাইন এ এলসিএমটা হবে সাইন এ এখানে হবে সাইন এ প্লাস কজ এ ঠিক আছে মাইনাস এখানেও আমি এলসিএম করব নিচে উপরে হলো কজ এ নিচে যদি এলসিএম করে নিই তাহলে এটা হবে কজ এ কজ এ এখানে হবে কজ এ প্লাস সাইন এ ঠিক আছে কজ এ প্লাস সাইন এ ঠিক আছে তাহলে দেখো এটা তো ইয়ে হবে এটা তাহলে লিখতে পারবো আমি সাইন এ ইন্টু সাইন এ এটা হবে সাইন স্কোয়ার এ বাই সাইন এ প্লাস কজ এ কজ এ মাইনাস এটা হবে কজ ইন্টু কজ এ হবে কজ স্কোয়ার এ নিচে হবে কজ এ প্লাস সাইন এ বা সাইন এ প্লাস কজ এ সাইন এ প্লাস কজ এ কজ এ প্লাস সাইন এ আর সাইন এ প্লাস কজ এ একই জিনিস ঠিক আছে এবার আমি দেখো এদিকে করে নিচ্ছি এটাকে এখানটাতে করে নিচ্ছি ঠিক আছে দেখো এখানে করে নিচ্ছি এটাকে এলসিএম করব এলসিএমটা হবে সাইন এ প্লাস কজ এ হবে এলসিএম সাইন এ প্লাস কজ এ এলসিএম হবে তাহলে এখানে হবে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ হবে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ঠিক আছে এটা ইকুয়াল টু হবে দেখো সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ এখানে আমি অ্যালজেব্রিক আইডেন্টিটি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মটা ইউজ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এখানে তাহলে লিখতে পারি আমি সাইন এ প্লাস কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ মাইনাস কজ এ সাইন এ প্লাস কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ আর নিচে আছে হলো সাইন এ প্লাস কজ এ প্লাস কজ এ তাই তো দেখো সাইন এ প্লাস কজ এ সাইন এ প্লাস কজ এ এখান থেকে ক্যান্সেল করতে পারি তাহলে থাকলো কত সাইন এ মাইনাস কজ এ ঠিক আছে সাইন এ মাইনাস কজ এ এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা সাইন এ মাইনাস কজ এ আছে তাহলে আমাদের এটা প্রুভ হয়ে গেল ঠিক আছে হ্যাজ প্রুভড দেখো
নেক্সট সি নাম্বারটা দেখো ইন হোয়াট রেশিও ইজ দ্য লাইন্স জয়নিং পি ফাইভ থ্রি অ্যান্ড কিউ মাইনাস ফাইভ থ্রি ডিভাইডেড বাই দ্য ওয়াই এক্সিস ঠিক আছে এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে কোঅর্ডিনেটেড কোশ্চেন এটা ঠিক আছে দুইটা পয়েন্ট দেওয়া আছে পি আর কিউ দুইটা পয়েন্ট দেওয়া আছে এটা ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে ডিভাইড করবো সেটা বের করতে হবে ঠিক আছে কোন রেশিওতে ডিভাইড করবো এবং এই পয়েন্টের কোঅর্ডিনেটটাও বের করতে হবে ঠিক আছে অলসো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ঠিক আছে ওই ছেদবিন্দুর কোঅর্ডিনেটটাও বের করতে হবে ইন্টারসেকশন তো মানে ছেদবিন্দু ঠিক আছে এটা এটা হলো পি পয়েন্ট হলো ফাইভ থ্রি ঠিক আছে আমি এক্সিসটা দেখাচ্ছি দেখো এখানে এটা ওয়াই এক্সিস এটা এক্স এক্সিস একটা রাফ একটা ডায়াগ্রাম দেখাচ্ছি এখানে ঠিক আছে এটা ওয়াই এক্সিস ওয়াই এটা ওয়াই ড্যাশ এটা এক্স এটা হলো এক্স ড্যাশ ঠিক আছে পি পয়েন্টটা হবে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে ফার্স্ট কোঅর্ডিনেটে ফাইভ থ্রি ফাইভ থ্রিটা হবে ধরো এমন জায়গাতে হবে এটা ফাইভ থ্রি পি ঠিক আছে ফাইভ থ্রি আর কিউটা দেওয়া আছে হলো মাইনাস ফাইভ থ্রি এটা হবে এমন জায়গাতে হবে এটা এটা হলো কিউ ঠিক আছে কিউ মাইনাস ফাইভ থ্রি এমন হবে এটা হ্যাঁ এই যে পি কিউ জয়েন করলে যে লাইনটা হচ্ছে এখানে এই লাইনটা ওয়াই এক্সিস কে যে পয়েন্টটাতে তোমার ওয়াই এক্সিস এর সঙ্গে যেখানে ছেদ করেছে এটা পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো এই পয়েন্টটা এটা বের করতে হবে আর এটাতে ওয়াই এক্সিস কে এটা কি রেশিওতে ডিভাইড করলো এটা ইস টু এটা কত হবে এটা বের করতে হবে ঠিক আছে এটা হলো আমি একটা রাফ ডায়াগ্রাম দেখালাম এখানে আচ্ছা এখন ধরো আমি রেশিওটাকে এম ইস টু এন ধরে নিচ্ছি মনে করি পি আর কিউ যে পয়েন্ট দুইটা এটা ওয়াই এক্সিস এর সঙ্গে এম ইস টু এন রেশিওতে ডিভাইড করেছে ঠিক আছে ওয়াই এক্সিস কে এম ইস টু এন রেসিস এম ইস টু এন রেশিওতে ডিভাইড করেছে ধরলাম হ্যাঁ পিটা হলো কত পিটা হলো ফাইভ থ্রি আর কিউটা হলো এখানে মাইনাস ফাইভ থ্রি ঠিক আছে রেশিওটা ধরে নিচ্ছি এম ইস টু এন তাহলে পি পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে পিটা হবে তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে দেখো এম এক্স টু এখানে মানে এক্স টু মানে এখানে হবে মাইনাস ফাইভ ঠিক আছে প্লাস এন এন মিনস এন তো এনই থাকবে এন এক্স ওয়ান এক্স ওয়ানটা তো হলো ফাইভ বাই এম প্লাস এন এম প্লাস এন কমা এবার এটা হবে এম ওয়াই টু এম ওয়াই টুটা হলো কত থ্রি এম ইন্টু থ্রি প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা হলো থ্রি বাই এম প্লাস এন এটা হলো পি এর কোঅর্ডিনেটটা ঠিক আছে পি এর কোঅর্ডিনেটটা হলো এটা আচ্ছা এখন দেখো এটাকে আমি আর একটু সরলীকৃত করে নিতে পারি দেখো এটা মাইনাস ফাইভ এম প্লাস ফাইভ এম বাই এম প্লাস এন কমা এটা হবে থ্রি এন প্লাস থ্রি এন বাই এম প্লাস এন এভাবে লিখে নিতে পারি তাহলে পি এর কোঅর্ডিনেটটা হলো এটা এই যে পি পয়েন্ট আমি তো ভুল বলছি তো পি এর কোঅর্ডিনেটটা না তো পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হবে এটা তো পি না এটা এটাকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি মনে করো এটা এ পয়েন্টে এটা ইন্টারসেকশন করেছে ওয়াই এক্সিস আর পি কিউ যে লাইন জয়েন করলো এটা মনে করো এ পয়েন্টে ছেদ করেছে ঠিক আছে এ এর কোঅর্ডিনেটটা হবে এটা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হবে কোঅর্ডিনেট অফ দা পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা হবে ঠিক আছে এটা হলো এ আচ্ছা এ পয়েন্টটা দেখো এখানে লক্ষ্য করো এ পয়েন্টটা ওয়াই এক্সিস এর উপরে আছে ঠিক আছে এ পয়েন্টটা ওয়াই এক্সিস এর উপরে থাকবে ওয়াই এক্সিস এর উপর থাকলে যে কোনো পয়েন্টের ওয়াই এক্সিস এর উপর যদি থাকে তাহলে তার এই যে প্রথমটা এটা হবে জিরো ঠিক আছে ঠিক আছে তাহলে ওয়াই এক্সিস এর উপর থাকলে যে কোনো পয়েন্টের এক কিসটা তোমার জিরো হয় ঠিক আছে এটা সবসময় জিরো হবে এক্স এক্সিস এর উপর থাকলে অর্ডিনেটটা জিরো হবে ঠিক আছে মানে এক্স এক্সিস এর উপর থাকলে এটা হবে জিরো ওয়াই এক্সিস এর উপর যে কোনো পয়েন্টের এটা হবে জিরো ঠিক আছে এটা যদি জিরো হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো মাইনাস ফাইভ এম প্লাস ফাইভ এন বাই এম প্লাস এন ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এখান থেকে লিখতে পারবো এটা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই এটা হবে মাইনাস ফাইভ এম প্লাস ফাইভ এন ইকুয়াল টু হবে জিরো
আর মাইনাস ফাইভ এন ইকুয়াল টু হবে মাইনাস ফাইভ এন, তাহলে এম ইস টু এন হবে ওয়ান ইস টু ওয়ান, ঠিক আছে? এম ইস টু এনটা কত আসবে? ওয়ান ইস টু ওয়ান, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা দিল এখানে, হ্যাঁ, হোয়াট রেশিও, রেশিওটা বেরিয়ে আসলো এম ইস টু এনটা ওয়ান ইস টু ওয়ান, ঠিক আছে? অতটুকু অব্দি তাহলে আমাদের সলিউশন হয়ে গেল, ঠিক আছে? এরপর বের করতে বলেছে অলসো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অব দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করতে হবে, ঠিক আছে? এটা বের করতে গেলে আমি এম ইস টু এনটা কত পেলাম এখানে? ওয়ান ইস টু ওয়ান, মানে এম ইকুয়াল টু এন। এম ইস টু এন যদি ওয়ান ইস টু ওয়ান হয় তার মানে কি দাঁড়ালো? এম ইস টু এম ইকুয়াল টু এন হবে, ঠিক আছে? এম আর এন ইকুয়াল, তাই তো? এম এবং এনটা তাহলে ইকুয়াল। আচ্ছা, এটা বের করবো তো। আচ্ছা, এটা তো এ পয়েন্টের, এটা তো জিরো হবে, এটা আমি এখন দেখালাম, এটা জিরো, হ্যাঁ, তাহলে জিরো। আর এটাতে এম এর জায়গাতে যদি আমি এন পুট করে দিই তাহলে এটা হবে থ্রি এম প্লাস থ্রি এম, এন এর জায়গাতে এম পুট করলাম, বাই এম প্লাস এম, ঠিক আছে? যেহেতু এম ইস টু এন ওয়ান ইস টু ওয়ান, তাহলে এম আর এন তো ইকুয়াল, তাহলে আমি এন এর ভ্যালুটা এম পুট করতে পারি, ঠিক আছে? এম এর পরিবর্তে আমি এন লিখতেই পারি, বা এন এর পরিবর্তে এম লিখতে পারি। জিরো এটা হবে সিক্স এম বাই টু এম, ঠিক আছে? তাহলে এটা হবে জিরো, টু থ্রি যা সিক্স, টু থ্রি এম এম তো ক্যান্সেল, জিরো থ্রি হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন, কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হলো জিরো থ্রি, মানে এটা হলো জিরো থ্রি, জিরো থ্রি। আর কি রেশিওতে ডিভাইড করলো এটা? এটা হলো ওয়ান ইস টু ওয়ান, ঠিক আছে? এটা তাহলে একটা আনসার, এটা একটা আনসার, ঠিক আছে? ওকে, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়, ঠিক আছে? আমি কন্টিনিউ করবো, আজকে তো থ্রি অবধি করলাম, নেক্সট ভিডিওতে আমি ফোর ফাইভ সিক্স এরকম করে আমি মানে আইসিএসসি বোর্ড এক্সামের যে টোয়েন্টি টোয়েন্টির কোশ্চেনগুলি আছে সিরিয়ালে আমি সবগুলি কোশ্চেন সলিউশন বিভিন্ন ভিডিওতে করে দেখাবো, ঠিক আছে? আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।